শুক্রবার সন্ধ্যায় ঘড়ির কাঁটা যখন সন্ধ্যা ছয়টা ছুঁই ছুঁই, ঠিক তখন আকাশে রমজানের এক ফালি চাঁদ, তার নিচে তারার মতো দেখতে এক বস্তু। তবে সেটা কি তা বুঝে ওঠার আগে মুগ্ধ হয়ে মাটিতে দাঁড়িয়ে এমন দৃশ্য দেখেছে বহু মানুষ, সঙ্গে হতবাক আর হবেই না বা কেন, এমন চন্দ্রবিন্দুর কথা বই পুস্তকে পড়লেও আজ যে সচক্ষে দেখা। আর নয়ন ভরে চন্দ্রবিন্দু দেখা মানুষগুলো শুধু দেখেই ক্ষান্ত হননি, সোশ্যাল মিডিয়ায় তা ছড়িয়ে দিয়েছেন আলোর গতিতে। এরই মধ্যে প্রশ্ন উঠেছে, আসলে চাঁদের নিচে ওই বিন্দুটি কি? তবে পরে জানা যায় ওই বিন্দুটি আসলে শুক্র গ্রহ, চাঁদের গা ঘেঁষে থাকায় তা দেখতে চন্দ্রবিন্দুর মতো মনে হচ্ছিল। স্থানীয় সময় বিকেল চারটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত চাঁদের গা ঘেঁষে অবস্থান করছিল গ্রহটি। অ্যাস্ট্রোনমি বিভাগের বিজ্ঞানীরা জানান, পৃথিবীর নিরিখে মনে হচ্ছে যেন শুক্রের কাছে চলে এসেছে চাঁদ, তারপর আস্তে আস্তে শুক্রের সঙ্গে দূরত্ব বাড়ছে, ফলে দেখে মনে হচ্ছে ওই উজ্জ্বল বিন্দু দূরে চলে যাচ্ছে। তবে কতদিন পর আবারও এমন দৃশ্য দেখা যাবে তা নিশ্চিত করে বলতে পারেননি বিজ্ঞানীরা। নিজের কক্ষপথে চলতে চলতে এভাবে গ্রহ বা নক্ষত্রের অবস্থান বদলায়, এটা তেমনই একটি ঘটনা। আপনি কি আপনার বাচ্চার ভবিষ্যৎ নিয়ে চিন্তিত? তাহলে আজই আসুন গুরুকুল পাবলিক স্কুলে। কো এডুকেশনাল সিনিয়র সেকেন্ডারি স্কুল, ভর্তি চলছে 2023-24 শিক্ষাবর্ষে। মনোরম পরিবেশে অত্যাধুনিক প্রযুক্তির সঙ্গে চলছে পঠন পাঠন, থাকছে ছেলে মেয়েদের জন্য পৃথক এসি নন এসি হোস্টেলের সুবন্দোবস্ত, থাকছে 24 ঘন্টা সিসিটিভি নজরদারি। তাই আর দেরি না করে আজই আসুন গুরুকুল পাবলিক স্কুলে। আমাদের ঠিকানা গুরুকুল পাবলিক স্কুল, রামপুরহাট, NH14, কুটিগ্রাম মোড়, বীরভূম। ফোন নম্বর 8001001012 অথবা 8391083844।